বাড়ি হোক কিংবা অফিস, বর্তমানে বেশিরভাগ জায়গায় ল্যাপটপ দখল করে রেখেছে কম্পিউটারের জায়গা। চাকরি এবং শিক্ষাক্ষেত্রে বিগত কয়েক বছরে ল্যাপটপের ব্যবহার দ্রুত হারে বেড়েছে। এমন পরিস্থিতিতে ল্যাপটপ সংক্রান্ত সবচেয়ে বড় সমস্যা হলো কম ব্যাটারি ব্যাকআপের সমস্যা। সাধারণত ল্যাপটপের স্বাভাবিক ব্যবহারে ব্যাটারি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা স্থায়ী হয়, কিন্তু অনেকেই অভিযোগ করেন যে ল্যাপটপের ব্যাটারি 1 ঘন্টার কম স্থায়ী হয়। এর কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। নির্দিষ্ট কয়েকটি কারণে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ বেশি সময়ের থাকে না। এক নজরে দেখে নেওয়া যাক তেমনই 6টি কারণ। এক, স্ক্রিনের ব্রাইটনেস। ল্যাপটপের স্ক্রিনের ব্রাইটনেস বেশি রাখলে ল্যাপটপের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যেতে থাকে, তাই ল্যাপটপের স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে ব্যাটারি ব্যাকআপ দীর্ঘায়িত করা যেতে পারে। ল্যাপটপের স্ক্রিনের ব্রাইটনেস বাড়াতে বা কমানোর জন্য কিবোর্ডে একটি ডেডিকেটেড বাটন পাওয়া যায়। 2, কিবোর্ডের ব্যাকলাইট। দামি ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড ফিচার পাওয়া যায়। এই ফিচার ব্যবহার করে কম আলোতেও ল্যাপটপে কাজ করা যায়, কিন্তু ব্যাকলাইট সবসময় চালু থাকলে ল্যাপটপের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়, তাই প্রয়োজন না হলে ব্যাকলাইট বন্ধ করে রাখা প্রয়োজন। 3, পাওয়ার সেটিংস। কেউ যদি সিনেমা দেখার জন্য বা গান শোনার জন্য ল্যাপটপ ব্যবহার করেন, তাহলে সেই ল্যাপটপটিকে পাওয়ার সেভিং মোডে রেখে ব্যাটারি ব্যাকআপ বাড়াতে পারে। ভারী কাজ না করলে ল্যাপটপকে পাওয়ার সেভিং মোডে রাখা যেতে পারে। 4, নেটওয়ার্ক সংযোগ মিনিমাইজ। অনেক সময় ল্যাপটপে ব্লুটুথ বা ওয়াইফাই চালু থাকে, এই কারণে প্রয়োজন না থাকলেও ল্যাপটপের ব্যাটারি ব্যবহার হতে থাকে। কেউ যদি ওয়াইফাই বা ব্লুটুথ ব্যবহার না করেন, তখন এটি বন্ধ করে রাখতে হবে। 5, ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম। ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডে এমন অনেক প্রোগ্রাম চলে যার প্রয়োজন হয় না। ল্যাপটপে এমন অনেক সফটওয়্যার রয়েছে যা ইউজাররা খুব কম ব্যবহার করে, কিন্তু তা ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে। এছাড়া অনেক স্টার্টআপ প্রোগ্রামও অকারণে ল্যাপটপের প্রসেসিং বাড়ায়। ইউজাররা টাস্ক ম্যানেজারে গিয়ে ব্যাকগ্রাউন্ডে চলা প্রোগ্রামগুলি বন্ধ করতে পারে। এছাড়াও ইউজাররা অকাজের প্রোগ্রাম আনইনস্টল করতে পারে। 6, ডিসকানেক্ট আনওয়ান্টেড ডিভাইস। স্পিকার, কুলার এবং চার্জার সবসময় ল্যাপটপের সঙ্গে সংযুক্ত রাখলেও ব্যাটারি খরচ হয়। এছাড়া এক্সটার্নাল হার্ড ডিস্ক বা ব্যাটারি বেশি খরচ করা কোনো এক্সটার্নাল ডিভাইস ইনস্টল করলে ল্যাপটপের ব্যাটারি দ্রুত শেষ হয়, তাই ব্যাটারি পাওয়ারে কম এক্সটার্নাল ডিভাইস ব্যবহার করাই ভালো। এত কিছুর পরও যদি ব্যাটারি ব্যাকআপ ঠিক না থাকে, তাহলে ল্যাপটপের ব্যাটারিতে সমস্যা হতে পারে, তাই ল্যাপটপটি এক্ষেত্রে ভালো কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমার এই ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।